এই হঠাৎ করেই যাদের আসলে ঘাড় এবং মাথা ব্যথা শুরু হচ্ছে কিন্তু চিকিৎসকের শরণাপন্ন তারা হচ্ছেন না কিংবা আপনারা যেটি বলছেন যে ফিজিওথেরাপিস্টের কাছেও তারা যাচ্ছেন না পরবর্তীতে আসলে তারা কী কী সমস্যার সম্মুখীন হতে পারেন এই ব্যাপারে আমি দর্শকদের বলবো যে আপনারা যারা ঘাড় ব্যথা মাথা ব্যথা কোমর ব্যথা বা যে কোনো অসুস্থ ভোগেন না কেন আপনার প্রথম দায়িত্ব নিকটস্থ চিকিৎসকের শরণাপন্ন হওয়া মাস্ট নিকটস্থ চিকিৎসকের শরণাপন্ন না হয়ে নিজে নিজে চিকিৎসা করবেন না কখনোই না এটা করবেন না আর আর আশার আলো এবং অনেক কি বলবো আমাদের জন্য অনেক সুবিধা সেটা হলো এখন আমাদের দেশে অনেক স্পেশালিস্ট যেটা হয়তো ধরেন তিরিশ বছর আগেও ছিল না কিন্তু নাওয়েডেস হাতের কাছেই বিশেষজ্ঞ চিকিৎসক তাহলে কেন আপনি বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যাবেন না আপনি তো জানেন না আপনার কী প্রবলেম হয়েছে কি ওষুধ খেতে হবে ওই পাশের দোকান থেকে ওষুধ কিনে আপনি খাবেন না পাশের দিকেন থেকে ওষুধ কেনার আগে গো টু এ ডক্টর গো টু ফিজিশিয়ান তার পরামর্শ নেন এটা করেন আর আমি যেটা করি আমরা যেটা করি সেটা হলো এই যে আমরা এখন অনেকভাবে লোকজনকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করছি ফেসবুকের মাধ্যমে সোশ্যাল প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা লোকজনকে বলছি যে আপনার যদি আজকেই ব্যথা হয় তাহলে আপনি গরম শেখ দেবেন না আমাদের দেশে ব্যথা হওয়া মানেই গরম শেখ দেন যেমন নেকে আজকে আপনি কি করছেন জোরে কাশি দিছেন নেক প্রবলেম হচ্ছে আপনি মাথার একটু বড় চুলগুলো একটু ঝাঁকি দিয়ে শোকে থেকে গেছেন আহ আর তো পারি না আটকে গেছে আপনি এই জায়গায় ধরেন যে জায়গায় কষ্ট এখানে একটু মায়ে ফেসিয়াল করেন হাত দিয়ে চাপ দিয়ে এটা করেন আমরা বলি অ্যান্ড ঠান্ডা শেক ঠান্ডা শেক ইনিশিয়ালি ঠান্ডা শেক দেবেন বাট ঘাড়ে ঠান্ডা শেখ দেওয়ার জন্য একটু কেয়ারফুল থাকতে হবে নিশ্চয়ই কেন কখন আসলে গরম শেক দেওয়া প্রয়োজন কখন আসলে ঠান্ডা শেক দেওয়া প্রয়োজন একদম ইজি ইজি খুব সহজ অল্প দিনের ব্যথা হলে ঠান্ডা শেখ বেশি দিনের ব্যথা হলে গরম শেখ আমরা অনেক সময় বলি প্রায় আট থেকে দশ সপ্তাহ যদি আপনার ব্যথা থাকে এর মধ্যে হলে ঠান্ডা শেখ দেন পরে হলে গরম শেখ দেন